আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব 100+ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ইমেজ টোটালি ফ্রি ডাউনলোড, এবং সেটা কিভাবে ক্লায়েন্টের কাছে ইউজ করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে 5 মিনিটের একটা টিউটোরিয়ালের মধ্যে দেখিয়ে দেব। আর ফাইলটি অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। পাসওয়ার্ড জানার জন্য আপনি অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন, কাস্টম এপিসোড থেকে আপনি গ্লিটার ওভারলি এবং চেক করলে পাবেন, সার্চ করলেও পাবেন, এখানে ক্লিক করবেন। ফেসবুক অ্যাড ব্যানার 100+ এখানে ক্লিক করবেন। দিস ফাইল ইজ পাসওয়ার্ড ইজ 100। এখন আমরা দেখবো যে আমাদের ডিজাইনগুলো কীরকম। এই দেখুন, আমাদের ডিজাইনে কিন্তু আমরা ফটোশপ আইকনের পাশাপাশি থাম্বেলটাও দেখতে পাচ্ছি, ডিজাইনটা কীরকম আমরা দেখে শুনে ওপেন করতে পারছি। আর এটা মূলত সম্ভব থাম্বেল ভিআর, আমাদের হোম পেজে একটা দেখবেন সফটওয়্যার আছে পিএসডি থাম্বেল ভিআর, ওটা আপনি ইউজ করবেন করবেন। দেখুন আমরা এগুলো কীভাবে ইউজ করবো, যেমন আমি এই ডিজাইনটা ইউজ করব। দেখুন কত সুন্দর একটা অ্যাড ব্যানার, শুধু এইখানে আপনারা ইমেজটাকে রিমুভ করে দিলেন, এখানে আপনার ইমেজের জায়গায় আপনার যে ডাউনলোডকৃত ইমেজ আছে আপনি সেই ইমেজকে ডাউনলোড ফোল্ডার থেকে, মনে করেন আমাদের ইমেজ যে কোনো একটা দিলেই হবে আপাতত, আমি দেখাচ্ছি। তারপরে যেহেতু ফিটনেস রিলেটেড আমার কিছু ইমেজ ডাউনলোড ছিল, আপাতত নেই, মনে করুন এই যে একটা ইমেজ পাইছি, অথবা এই ইমেজটা অথবা এই ইমেজটা, ড্রাগ করে ধরে আপনি ফটোশপে এখানে ছেড়ে দিবেন, কাজ ওকে। আপনার জায়গা মতো আপনি নেবেন, নেয়ার পর এটা মেক এ ক্লিপিং মার্কস করলেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার ডিজাইনের টেক্সটগুলো চেঞ্জ করবেন, সম্পূর্ণ এগুলা এডিটেবল। দেখুন আপনি টেক্স কালার সব কিছু চেঞ্জ করতে পারবেন। আমি আরও একটা ডিজাইন দিচ্ছি, কেননা আপনি একজন ডিজাইনার, মোটামুটি এগুলা সুন্দরভাবে এডিট করতে পারবেন। আমি আরও দুইটা ডিজাইন দেখাবো, কারণ এই যে একটা ডিজাইন আমি দেখাই, এখানে ক্লিক করা মানে এই যখন ইমেজের এরিয়া, আপনি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন, এখানে আপনাকে নিয়ে গেল, এখানে শুধু আপনি আপনার ইমেজটাকে অ্যাড করবেন। ইমেজটাকে অ্যাড করার জন্য আপনি আবার আপনার ডাউনলোডকৃত ফোল্ডারে বা যে ফোল্ডারে যে ইমেজ অ্যাড করতে চান এটাকে ড্রাগ করে ধরে এখানে ছেড়ে দিলেন। ওয়াও, ইমাজিন, দেখুন একটা লুক, কিন্তু অস্থির একটা লুক আইছে। আপনার মন মতো আপনি এটা নিলেন, এটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন, এটাও ব্ল্যাক দিতে পারেন বা হোয়াইট দিতে পারেন আপনার ডিজাইনের মান অনুযায়ী। দেখুন কতটা স্মুথলি এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ইয়েলো দিতে পারবেন এবং টেক্সটের কালার সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে টেক্সট আপনার মন মতো, এক কথা কি সম্পূর্ণটা এখানে আপনার মনের উপর নির্ভর করবে, আপনি কোন কালারটা পছন্দ করেন, ব্ল্যাক থাকলে ব্ল্যাক, এইগুলা এই যে শেপের কালার কন্ট্রোল ধরে শুধু ক্লিক করবেন, এটাকে আপনি এই কালারও দিতে পারেন। এক কথা কি আশা করি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর কিছু কথা বাড়াবো না, আপনাদের সময় অপচয় করবো না, আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখুন আমাদের কাজ ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।